আজকে নিয়ে এসেছে, কি বলবেন? যারা ধরবেন তাদের আমরা যারা আপনারা দেখতে পাচ্ছেন মানুষের বিশ্বাস, মানুষের ভক্তদের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা একটা ছোটো 8 বছরের বাচ্চা থেকে 90 বছরের মানুষ সাম্প্রদায় থেকে বড়ের পর এই বিশাল অঞ্চলে হেঁটে চলেছে ধর্মকে রক্ষার জন্য, সনাতন ধর্মের পরিবার। আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সম্বন্ধে কি বলবেন? যে উত্তর বাবার এত বিশাল বড় শোভাযাত্রা যেটা শ্যামবাজার থেকে দেখছি আমরা শুরু হচ্ছে, লাইভ এক্সক্লুসিভ সব চলছে মিডিয়ার মাধ্যমে, কি বলবেন? দেখুন, ঠাকুর সীতারাম দাস উদ্ঘাটন দেব ছিলেন শাস্ত্রমূর্তি, তিনি সমস্ত পরম্পরা মত ও সুখের সমস্ত সনাতন পরম্পরাকে রিপ্রেজেন্ট করেছেন, এবং তার চলে যাওয়ার এত বছর পরেও তিনি যে স্কুল শরীর ছেড়ে চলে গেছেন, তার চলে যাওয়ার এত বছর পরেও আজকেও সমানভাবে আমরা ঠাকুর সীতারাম দাসের দেখানো সেই পথ, তার যে বাণী, তার যে মত, সেটাকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। আজকে আপনারা দেখছেন এই যে হাজার হাজার মানুষের মরণারীর ফল নেমেছে, এটা তো শুধুমাত্র কৃষক কোনো উন্মাদনা নয়। আর 7 কিলোমিটার দীর্ঘ পথ, 7 কিলোমিটার কম করে 7 কিলোমিটার হবে শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে। এবং আপনারা দেখছেন প্রথম থেকে শেষ অবধি এখনও অবধি কোনোরকম কারোর উন্মাদনা কমেনি, বিন্দুমাত্র আমরা একইভাবে এগিয়ে চলেছি।